It's the first convocation of Techno India University 2019. আমি যখন 5 টাকা দিয়ে শুরু করেছিলাম 1985 এ সেখান থেকে এখানে পৌঁছেছি যেভাবে তখন আমি একা ছিলাম একটা ঐতিহাসিক দিন আমার চেয়ারম্যান তথা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি চ্যান্সেলরের স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গে একটা স্বশাসিত বিশ্ববিদ্যালয় সেলফ ফাইন্যান্স ইউনিভার্সিটি করার জন্য সম্প্রতি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি তাদের প্রথম সমাবর্তন দিবস পালন করলো বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে 2013 সালে তাদের প্রথম কোর্স শুরু হয় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠি তিনি ছাত্রছাত্রীদের হাতে মানপত্র ও স্বর্ণপদক তুলে দেন এই অনুষ্ঠানে ভারত সেবাশ্রমের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয় আগামী দিনে ভারত সেবাশ্রম ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি বেশ কিছু বিষয়ে পারস্পরিক সহযোগিতায় কাজ করবে ডিলিট উপাধিতে ভূষিত করা হয় প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহ এবং পদ্মশ্রী খ্যাত শ্রী দিবাকর দেব রায়কে 1985 সালে টেকনো ইউনিভার্সিটির কর্ণধার ডক্টর গৌতম রায় চৌধুরী 5 টাকা দিয়ে তার জীবন সংগ্রাম শুরু করেন আজ 34 বছর পরে বিশ্বের দরবারে এক লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তিগত মালিকানায় স্বনামধন্য ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া আজ এক একান্ত সাক্ষাৎকারে তিনি আমাদের জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা দীপরায় রিপোর্ট নিউজ আইল্যান্ড 15 গতানুগতিকভাবে ইউনিভার্সিটিকে বড় জায়গায় নেওয়া খুব ডিফিকাল্ট এটা 100 বছর লেগে যাবে তা আমি যখন 5 টাকা দিয়ে শুরু করেছিলাম 1985 সেখান থেকে এখানে পৌঁছেছি যেভাবে তখন আমি একা ছিলাম কিন্তু এখন আমার সঙ্গে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রফেসর্স আমাদের সায়েন্টিস্ট স্কলার্স সঙ্গে রয়েছে তো আমরা দুটো ফর্মুলা আমি বার করেছি এই দুটো ফর্মুলা আজকে আমি অ্যানাউন্স করলাম এক নম্বর ফর্মুলা হচ্ছে যে আমাদের লক্ষ লক্ষ ছেলেমেয়েকে স্কিল বেসড ডিগ্রি স্কিল বেসড এডুকেশন আমরা দেব এবং আমরা শুরু করেছি 1.5 লক্ষ ছাত্র থেকে আমরা এখানে অনেকগুলো সিমুলেটেড ল্যাবরেটরি বানিয়েছি তা এখানে আমরা 10 বছরে 10 কোটি ছেলেমেয়েকে ফ্রি অফ কস্টে আমরা তৈরি করব তাদের কাছ থেকে 3টি আন্ডারটেকিং নিতে হবে নাম্বার 1 দে উইল হ্যাভ টু লুক আফটার দেয়ার প্যারেন্টস নাম্বার 2 দে উইল হ্যাভ টু লুক আফটার দেয়ার কান্ট্রি নাম্বার 3 দে উইল স্পন্সার ওয়ান পুয়ার স্টুডেন্ট ফ্রম হিজ ভিলেজ এবং এটা একটা চেন রিঅ্যাকশনের মতো এটা একটা রেভলিউশন আসবে আর একটা আমরা ফর্মুলা বলেছি পৃথিবীতে 236টা কান্ট্রি আছে এর মধ্যে 100টা কান্ট্রি ন্যাচারাল ডেথ হয়ে যাবে পিটকেন সব থেকে লোয়েস্ট কান্ট্রিতে মাত্র 67 জন লোক বাস করে 67 কোনো কান্ট্রিতে 5,000 কোনো কান্ট্রিতে 1 লক্ষ আমরা আমাদের এই যে ছেলেমেয়ে তৈরি করছি আমরা 10 কোটি ছেলেমেয়ে এটা আমরা ওদেরকে এই ওখানকার ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন করছি ভারত সেবাশ্রম সংঘকে সঙ্গে নিয়ে এবং ওখানে আমরা এই ছেলেমেয়েরা ওখানে গিয়ে এস্টাবলিশড হবে মরিশাসে যেটা হয়েছে যে ইন্ডিয়ান অরিজিন 60% তারা এখন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়েছে আমাদের ইন্ডিয়ান অরিজিন থেকে আমাদের এই ছেলেমেয়েরা যখন ওখানে এস্টাবলিশড হবে আজ থেকে 10-20-30 বছর পরে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টস প্রফেসররা উইল বি দ্য প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অফ দোজ কান্ট্রিজ অ্যাজ পার দ্য উইদিন দ্য লজ অফ দ্য কান্ট্রি
এটা আমাদের ড্রিম এবং এটা ইউনিভার্সিটিকে টপ 10টা ইউনিভার্সিটির মধ্যে নিয়ে যাবে। অসংখ্যটা মৌ সাইন হলো এই যে ওদের যে ফিলোসফি যে গরিব লোকদের দুস্থ লোকদেরকে উপকার করা, আমরা আমাদের ফিলোসফির সঙ্গে মিল হওয়ার জন্যে আমরা ওদেরকে সঙ্গে নিয়েছি। আমাদের অনেক জায়গায় ক্যাম্পাস আছে, ওদের অনেক জায়গায় ক্যাম্পাস আছে, সেগুলোকে একসঙ্গে করে ওদেরকে আমরা প্রচণ্ড সাপোর্ট দেব। এবং এটা ভাবা যায় 10 কোটি ছেলেকে ট্রেনিং করাতে গেলে কত কোটি টাকা দরকার। এইটা সাপোর্ট এখানে এটা আমরা যেটা করা হবে একসঙ্গে, ধরুন আমরা এখন প্রথমে ঠিক করে নিয়েছি যে প্রথমে আমরা সিকিউরিটি গার্ড, 2 কোটি সিকিউরিটি গার্ড আছে, তারা ঝড় বৃষ্টি শীতের মধ্যে ডিউটি করে, 5,000 টাকা 6,000 7,000 টাকা মাইনে পায়। তাদের মধ্যে অনেকেই আছে যাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের আপার লেভেলে নিয়ে যাওয়া হবে। তাদেরকে এই ট্রেনিংটা যে হবে এটা এখানে ভারত সেবা সঙ্গের ইন্টেরিয়ার্স জায়গাতে ওদের ইয়ে আছে, ইন্টেরিয়ার্সে ওদের ক্যাম্পাস আছে, সুন্দরবন বিভিন্ন বিভিন্ন গ্রামে বিভিন্ন ইয়েতে সেই জায়গাগুলো আমরা ইউজ করব। ওদের সঙ্গে ওদের টিচার্স, আমাদের টিচার্স, আমাদের প্রফেসর্স, ওদের প্রফেসর্স মিলে আমরা এই জিনিসটা করব। এবং এখানে যেহেতু আমরা ইউনিভার্সিটি, এই ছেলেমেয়েদেরকে আমরা সুযোগ দেব। তারা আইটি আছে, যেটা আমি বললাম যে এরা প্রথমে 8 পাস ছেলে, সে ITI পড়তে পারবে, তারপরে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, BTech পড়তে পারবে, MTech পড়তে পারবে, PhD পড়তে পারবে, একটা পিরামিড তৈরি হবে। এবং দেখা যাবে যে 2% এই থেকে 2% ছেলেমেয়ে গিয়ে টপে চলে যাবে। তো এটা আমাদের ইরাডিকেশন পভার্টি যেটা আমরা বলি, এটার একমাত্র উপায় হচ্ছে এডুকেশন। এদেরকে ডিলিট দেওয়া হলো পদ্মশ্রী বিবেক দেবরায়, উনি খুব এমিনেন্ট ডিলিট এমিনেন্ট উনি খুব এমিনেন্ট ইকোনমিস্ট, উনি অ্যাডভাইসার টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবং বুদ্ধদেব গুহ এমিনেন্ট অথার, তাকে দুজনকে ডিলিট দেওয়া হলো। আজকে 21 জনকে PhD পেল, আর প্রায় 1400 ছেলে মেয়ে তারা BTech, MTech, MSc, MBA, BBA ডিগ্রি পেল। আজকে টোটাল 1400 মত। আমাদের টোটাল 5,000 ফ্যাকাল্টি আছে MTech, PhD, টোটাল অ্যালামেনিজ আছে আমাদের 5 লক্ষ অ্যালামেনিজ আছে, যারা আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে 5 লক্ষ ছেলে, যারা US, ইউরোপ, অস্ট্রেলিয়া সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে এবং তারা আজকে এস্টাবলিশড। আমরা 10% ছেলে মেয়েকে ফ্রি অফ কস্টে পড়িয়েছি, ফ্রি অফ কস্টে ইঞ্জিনিয়ার বানিয়েছি। নাম ডক্টর গৌতম রায়চৌধুরী, আমি হচ্ছেন এই ইউনিভার্সিটির চ্যান্সেলর of Techno India University, Professor Gautam Rai Chaudhary. Today's guest of honor, Srimati Arundhati Bhattacharya ji, former chairperson of the State Bank of India, co-chancellor of the university, Professor Manasi Rai Chaudhary, the vice chancellor, Professor Gautam Singh Gupta, guest of honor, Swami Viswatmanandaji Maharaj, recipients of honorary degree under his father, Padma Shri Vivek Dev Roy and Shri Buddha Dev Guha, Professor Gautam Mohan Chakravarti, Mr. Mohit Chetaji, Registrar of the University, Mr. Meghdoot Raj Chaudhary, Director of Global Operations of the University, Dr. Reena Palani, Director of the University, members of the faculty and its staff, distinguished members of the audience, my dear students and friends from the media. At the very outset, I would thank the Techno India University for inviting me to be the chief guest at its first convocation being held today. This university was established under an act passed by the West Bengal Legislative Assembly in the year 2012. I am told that this is the first private university in the state of West Bengal and that it is the forerunner in offering the most advanced courses. It has established itself as a leader in the field of unique job creation. From its inception, the university has successfully laid emphasis in the matter of collaborations with leading industries to facilitate an industry-centric environment for the students and other stakeholders. India is fast marching forward towards becoming a strong economic power in the world. One of the most important factors
which can contribute to the growth of the country is development of technology and industry. Innovative entrepreneurship and skill development are the need of the hour. I am happy to know that this university can justifiably claim to be an architect in this direction. The students here are exposed to regular initiative for this purpose through workshops and competitions. I am further informed that the curricula of the university is industry-centric and caters to the needs and requirements of contemporary and emerging industries. The university has entered into alliance with industrial bodies and professional organizations like SAP, Quality Circle Forum of India, Indian Institute of Material Management, to name a few, and has evolved some advanced key professional courses apart from regular curricula. The university is also doing commendable work in the areas of emerging technologies and has set a mark in the domain of contemporary research. Convocation is one of the most important events in the life of a student receiving the degree. I congratulate all the students who have received their well-earned degrees today. But they must remember that convocation is not an empty formality confined to giving and receiving the degrees only. Learning does not end with the convocation. It is a continuous process. Students of technology must know that technological developments cannot be achieved by remaining status quo. An inventive mind always searches for new directions, new reasons and causes. New questions arise as a consequence, and this provides incentive for research and deep analysis. This process is unending and will continue with the persons of curious, questioning and innovative minds. Dear students, always remember that behind your success culminating with the award of degrees to you lie the blessings, hopes and sacrifices of your parents or guardians. All the teachers, professors and academicians who have worked tirelessly in assisting you in pursuit of knowledge and success deserve to be lauded as well. I also felicitate your parents and well-wishers who have supported you throughout your journey. You have received the instructions, or rather, I can say, a very good encouraging lecture from your chancellor and other speakers, and I hope they will abide by the oath or by the sermon which you have received today. This day will be cherished by you for years to come, inspire the TECHN0 University to attain newer goals and contribute positively towards the nation building. With these words, I conclude my address and thank you for inviting me to this function. Jai Bharat. Thank you, sir. Thank you. I'm Mrs. Manushi Roy Choudhury, Co-Chairman TECHN0 Group and Co-Chancellor TECHN0 University. It's the first convocation of TECHN0 University 2019, and we are really privileged, fortunate to have the governor of the state with us, Mrs. Arundhati Bhattacharya. We had Professor Vivek Debroy and Budhadev Guho getting the delete from TECHN0 University. And we even had Shyamiji from Bharat Shivashram Sangho. The event was for the students, the graduating students. I wish them all success in life. Let them not only be good students, but good human beings, so that they take the banner of TECHN0 University and the group high and higher. একটা ঐতিহাসিক দিন, আমার চেয়ারম্যান তথা টেকনোলজি ইউনিভার্সিটির চ্যান্সেলারের স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গে একটা স্বশাসিত বিদ্যাপালয় সেলফ ফাইন্যান্স ইউনিভার্সিটি করার জন্য। দ্যাট হ্যাজ কাম ট্রু ইন দ্য ইয়ার 2012, 2013 থেকে কোর্স শুরু হয়, আজকে 2017 ব্যাচ শুরু করে। উই আর ট্রাইং টু গেট দ্য বেস্ট অফ দ্য পিপল কনভোকেশনের জন্য। আজকে এসছেন বিবেক দেব রায়, এসছেন অরুন্ধতী ভট্টাচার্য, এসছেন মাননীয় রাজ্যপাল এসছেন, এবং একটা বিশেষ স্পেশাল কনভোকেশন হচ্ছে 24 তারিখ, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জি আসছেন, আরও বড় বড় লোকেরা আসছেন। উই আর ভেরি এক্সাইটেড, হিউমিলিটেড যে আমরা মানে উইথ টোটাল হিউমিলিটি
যে এত বড় বড় লোকেরা এসেছেন, উই আর ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান যারা এই প্রসেসটাকে একদম সাকসেসফুল করতে পেরেছেন। টেকনো আপনারা যদি এমনিও র্যাঙ্কিংয়ে দেখতে চান, দেখতে পাবেন টেকনো ইউনিভার্সিটি ওপরের দিকে ছেলেরা র্যাঙ্ক করছে। সুতরাং আগে যেখানে তলার দিকে ছেলেরা র্যাঙ্কে আসছিল তারা ওপরের দিকে, সুতরাং ইউনিভার্সিটি একটা যেটা নাম করেছে সেটা কিন্তু এসকেপ ভেলোসিটি জাস্ট একটু বেরি, একটুখানি প্রসেস একটুখানি ইনফ্রাস্ট্রাকচার হলেই কিন্তু ইট উইল নট বি দ্য, এখনই তো এটা ইটস দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, বেস্ট সেলফ ফাইন্যান্স ইউনিভার্সিটি, কিন্তু ইট উইল গো আ লং লং ওয়ে অ্যান্ড উইল স্ট্রাইক গোল্ড সিলভার প্ল্যাটিনাম আমি যা যা হতে পারে। আই এম ভেরি এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড, আমি কনকারিং করছিলাম, আই ফেল্ট ব্লেসড টু বি এ পার্ট অফ দিস শো। আবার যত পারো মানে বলে যে শব্দই ব্রহ্ম, সো আই উইল ট্রাই টু মেক দ্য ওয়ার্ড অফ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল থ্রু আউট দ্য সিটি অফ ক্যালকাটা, থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, থ্রু আউট দ্য কান্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড, বিশ্বেই নাম চলে যাও। আর ভালো ভালো স্টুডেন্টরা এসে যখন অ্যালামনি হয় না, যেমন টেকনো ইন্ডিয়া সল্ট লেকের কথা বলতে হয় না, বিকজ অল প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ দ্য প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ দ্য কোম্পানিজ দ্য অ্যালামনাই আছে, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি ছড়িয়ে যাবে। অ্যান্ড আমাকে আর বলতে হবে না, তারাই বলবে, মানে জনগণ যে কথা বলে সেটাই কিন্তু, সেই শব্দটাই কিন্তু ব্রহ্ম হয়। And that will be done within a few years, next few years' time.